হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। ডিএম এর সম্মান সহকারী শিক্ষক সঙ্গে আছে আপনাদের। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকে আলোচ্য প্রসঙ্গ তৃতীয় চক্রের শিক্ষক নিয়োগ, গণবিজ্ঞপ্তি প্রসঙ্গ। আইনি জটিলতায় দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় চক্রের শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে এনটিআরসিএ কর্মকর্তারা। এনটিআরসির বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রায়ের উপর আপিল শুনানিতে উচ্চ আদালত কিছু পর্যবেক্ষণ দিয়েছে। সে পর্যবেক্ষণগুলো বিবেচনায় গণবিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন গ্রহণ শুরু করতে কিছুটা দেরি হতে পারে বলে মত কর্মকর্তাদের। জানা গেছে, 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের একক নিয়োগের চেয়ে রিট মামলা করেছিল প্রার্থীরা। সে রায়ের 13তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগের রায় দিয়েছিল হাইকোর্ট। সে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে এনটিআরসিএ। গত 12 মার্চ আপিল শুনানি শেষে রায়ের উপর কিছু পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট। রায়ের উপর পর্যবেক্ষণ দিলেও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি উচ্চ আদালত। লিখিতভাবে সে পর্যবেক্ষণ এনটিআরসিএতে আসবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে, যদিও আগামী 25 মার্চ পর্যন্ত আদালত বন্ধ থাকবে। আদালতের পর্যবেক্ষণের লিখিত কপি দেখে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় এনটিআরসিএ। পর্যবেক্ষণের লিখিত কপি হাতে পাওয়ার পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চলতি মার্চ মাসে তৃতীয় চক্রে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনার বিষয়ে এর আগে জানিয়েছিলেন এনটিআরসিএ কর্মকর্তারা। ইতোমধ্যে তৃতীয় চক্রের শিক্ষক নিয়োগে প্রস্তুতি শুরু করেছে এনটিআরসিএ। দেশের 19,500 শিক্ষা প্রতিষ্ঠানে 57,000-এর বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে। আর গণবিজ্ঞপ্তি অনুসারে আবেদন গ্রহণ করতে কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান টেলিটককে সফটওয়্যার প্রস্তুত রাখতে বলা হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। বিষয়টি আপনার কেমন লাগলো তা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি মনে করেন যে এই বিষয়টি আপনার খুবই প্রয়োজন তাহলে অবশ্যই বিষয়টি আপনি আপনার কাছে রেখে দেবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনার প্রয়োজনে অন্য কোনো পরিচিত পরিজন যে কারো প্রয়োজন হতে পারে তাহলে উক্ত ব্যক্তির নিকট এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী কোনো এক নতুন তথ্য নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।